আপনারা কি চান আপনার ব্যাংকের আইএফসি কোড নাম্বার বের করতে ধরেন আপনার ব্যাংকের আইএফসি কোড নাম্বার আপনি ভুলে গেছেন যে কোনো ব্যাংকের আইএফসি কোড নাম্বার আপনি বের করে নিতে পারবেন এক ক্লিকে যদি আমার নতুন এসে থাকেন ভিডিও নিচে যে কালো বোতাম আছে সেখানে ক্লিক করবেন আর ঘন্টির মতন আছে সেখানে ক্লিক করে দেবেন তাহলে আমি এই টাইপের নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা খুব সহজে পেয়ে যাবেন আপনারা দেখছেন অসম চ্যানেল আমি বিপ্লব চ্যানেল শুরু করছি চলেন তাহলে শুরু করছি আমরা যে কোনো ব্যাংকের আইএফসি কোড নাম্বার কীভাবে বের করব আর তার সঙ্গে আরেকটা কথা যে আপনারা আইএফসি কোড নম্বরও বের করতে পারবেন আপনারা ওই ব্রাঞ্চের পুরো অ্যাড্রেসও বের করতে পারবেন যে ব্রাঞ্চটা আছে কোথায় আপনার এলাকার পুরো অ্যাড্রেস এই দুটো জিনিসই আপনারা বের করতে পেরে যাবেন তা আমরা ক্রোম ব্রাউজার ওপেন করবো ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা এখানে সার্চ করবেন দেখেন আইএফসি আর এটা লিখবেন আরবিআই লিখার পর এটা লিখার পর আপনারা সার্চ করবেন তারপরে দেখবেন এখানে চলে আসবেন আপনারা দেখেন আরবিআই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখা আছে যেটা এর ওপরে আপনারা ক্লিক করবেন এর ওপরে ক্লিক করার পর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটা আপনাদের একটুকু কাজে লাগে তাহলে আর তো কিছু চাওয়ার নাই আপনাদের কাছে একটা লাইক দিবেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এরকম ইনফোরমেটিভ ভিডিও সবারই প্রয়োজন হয় আর কোনো সমস্যা হলে নিচে কমেন্ট করবেন আমি যতটা পারি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তারপর দেখেন আমাদের এরকম একটা পেজ চলে আসবে এরকম পেজ চলে আসলে এখানে দেখেন এখানে লেখা আছে ব্যাঙ্ক নেম তা আমরা এখানে যে কোনো ব্যাংক এখানে দেখেন ইন্ডিয়াতে যত রকম ব্যাঙ্ক আরবিআই সঙ্গে লিঙ্ক আছে আপনারা সব ব্যাঙ্ক এখান থেকে আপনারা খুঁজে পেয়ে যাবেন যেই ব্যাংকের আপনার আইএফসি কোড নাম্বার প্রয়োজন সেই ব্যাঙ্কে আপনারা সিলেক্ট করে নেবেন এখান থেকে তো আমি এখান থেকে দেখেন সিলেক্ট করছি একটা যে কোনো ব্যাঙ্ক ঠিক আছে তা আমরা এখান থেকে সিলেক্ট করে লিখে দেখেন অ্যাক্সাস ব্যাঙ্ক তা আমরা অ্যাক্সেস ব্যাঙ্ক সিলেক্ট করলাম তো এখানে দেখেন ব্রাঞ্চ নেম লিখতে বলছে তো আমাদের তোর ব্রাঞ্চ নাম হয়তো জানাও নাই আর ব্রাঞ্চ কোডও জানা নেই তা আমরা কী করবো এখানে আমরা এখানে আমাদের যে ডিস্ট্রিক্ট ঠিক আছে সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেব ধরেন আমাদের এই ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিলাম আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম দেওয়ার পর এখানে দেখেন গেট ব্যাংক ডিটেলস লেখা আছে যে এর ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনার অ্যাক্সিস ব্যাঙ্ক কোথায় কোথায় আপনার এলাকায় আছে আপনাকে এখানে দেখিয়ে দেবে দেখতে পাচ্ছে আমার এলাকায় টোটাল চারটা ব্যাঙ্ক আছে তো আর চারটা ব্যাঙ্কে দেখেন এখানে আইএফসি কোড নম্বর পুরো খুব সহজভাবে আপনারা আইএফসি কোড নম্বরটা বের করে নিতে পারবেন দেখলেন তারপরে যদি আপনি চান এই ব্যাংকের অ্যাড্রেস পুরো ডিটেলস তো আপনারা ওপরে ক্লিক করবেন উপরে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন আপনার ব্যাংকের পুরো অ্যাড্রেস ডিটেলস আইসি কোড নম্বর আর ব্যাংকের নেম সব কিছু আপনারা এখানে খুব সহজ করে বানিয়ে বের করে নিতে পারবেন এটা তো দেখালাম অ্যাক্সিস ব্যাঙ্ক আপনারা যদি আবার কোনো ব্যাংকের আপনারা জানতে চান তো ধরেন আপনারা এখানে যাবেন আমরা এস বি আই ব্যাঙ্কের সিলেক্ট করব এখান থেকে তো আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে এস বি আই তালিকা থাকবে না তো আমি এখানে একটু সার্চ করে নিচ্ছি হয়তো আপনাদের আপনার ভিডিওগুলো দেখবেন লাস্ট পর্যন্ত তাহলে হয়তো অনেক কিছু ইনফরমেশন জানতে পারবেন কেননা অনেকে হাফ ভিডিও দেখে হাফ দেখে না পরে হয়তো বুঝতে পারে না তো নিচে কমেন্ট করে তখন তো তার থেকে আপনারা ভিডিওটা ফুল দেখবেন তারপরেই করবেন প্রসেস দেখবেন হানড্রেড পারসেন্ট আপনার প্রসেসে কাজ হবে তো আমরা দেখেন স্টেট ব্যাঙ্কের ওপরে আমরা ক্লিক করবো তো দেখেন স্টেট ব্যাঙ্ক আসার পর আবার সেম আপনাকে এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম দিতে হবে ডিস্ট্রিক্ট নাম দেওয়ার পর এখানে গো টু গেট ব্যাঙ্ক ডিটেলস দিকে আছে এর ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনার এলাকায় কতগুলো ব্যাঙ্ক আছে আপনারা পুরো ডিটেলস আর পুরো আইএফসি কোড নম্বর এখান থেকে জানতে পেরে যাবেন দেখতে পেয়ে যাবেন তো আপনার যে এলাকায় আছে সেই এলাকার দেখেন আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা সেই পার্টিকুলার নামের ওপর আপনারা ক্লিক করবেন পার্টিকুলার নামের ওপর ক্লিক করার পর দেখেন আপনার এখানে পুরো আইএফসি কোড নম্বরের ডিটেলস চলে আসবে অ্যাড্রেস সহকারে তো দেখলেন খুব সহজ খুব কঠিন না আবার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি এই পর্যন্ত যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কিছু চাইবেন না আপনাদের কাছে কোনো সমস্যা হলে নিচে কমেন্ট করবেন আমি যতটা পারি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই এই টাইপের ইনফরমেটিভ ভিডিও শেয়ার করবেন তো বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে